বালিশপুর নামক খুবই সুন্দর একটি গ্রামে রামকুমার ও শিলা নামে দুজন স্বামী স্ত্রী বাস করত। তাদের একটি কন্যা সন্তান ছিল, তার নাম ছিল সুষমা। সুষমার বয়স বিবাহের উপযুক্ত হয়েছে, এজন্য সুষমার বাবা মা তার জন্য পাত্র দেখছেন। একদিন সুষমা রাত্রে ঘুমিয়েছিল, সে ঘুমের মধ্যে জোরে জোরে চিৎকার করছিল, ছেড়ে দাও তুমি আমার স্বামীকে, ওকে মেরো না, না না প্লিজ ওকে মেরো না, ছেড়ে দাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। সুষমার চিৎকার শুনে পাশের রুমে তার মা শিলা ঘুমিয়েছিল, সে জেগে গেল। সে তার রুমে এসে বলল, সুষমা কি হয়েছে তোমার, স্বপ্ন দেখছো নাকি, ওঠো। তখন সুষমা তার ঘুম ভেঙে চোখ খুলল ও উঠে বসল আর বলল, মা আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। এসব কোনো ব্যাপার নয়, তুমি পানি পান করে ঘুমিয়ে যাও, এরকম প্রায় মানুষের মাঝে মাঝে হয়। সুষমা কিছু পানি পান করে ঘুমিয়ে গেল। পরের দিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে সুষমা তার উঠানে গিয়ে চাঁদের আলোতে বসে পড়ল। সুষমার গায়ে চাঁদের আলো একেবারে ঢেলে পড়ছিল আর সুষমা জোরে জোরে চিৎকার করে কান্না করছিল, বাঁচাও, কেউ তো বাঁচাও, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, বাঁচাও। চোখের পলকে সুষমা একটি ইচ্ছাধারী নাগিনে পরিণত হলো। তার এসব অবস্থা ঘরের ভিতরে জানালা দিয়ে তার বাবা মা দেখে ফেললো। হায় আল্লাহ, এটা কি দেখলাম, আমার মেয়ের এটা কি করে হলো, কিভাবে সম্ভব। কিছুক্ষণ পরে সুষমা বেহুশ হয়ে পড়ে গেল। হোগো, দুদিন থেকে সুষমার ব্যবহার একেবারে অন্যরকম লাগছিল, আর আজ তো নিজে চোখে দেখলে, একটি সাধারণ মেয়ে কি করে ইচ্ছাধারী নাগিনে পরিণত হলো। না না আমি এসব নিতে পারছি না, আমি কালকে আমার মেয়েকে নিয়ে কোনো সাধু বাবার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাই করতে হবে। পরের দিন সুষমার বাবা মা তাকে নিয়ে এক সাধু বাবার কাছে গেল। সাধু বাবা তার জাদু শক্তি দ্বারা সুষমার সব কিছু দেখে ফেলল। তোমাদের মেয়ের সঙ্গে প্রতি পূর্ণিমার রাত্রে এরকমটাই হয়, কিন্তু তোমরা একদিনও দেখতে পাওনি। এখন তার বয়স একেবারে পরিপূর্ণ 18 বছরে পরিণত হয়েছে। সে আগের জন্মে একজন ইচ্ছাধারী নাগিন ছিল, সে তার নাককে খোঁজার জন্য এরকম করছে। আগের জন্মে যখন সে গর্ভবতী ছিল তখন তাকে ও তার স্বামীকে মেরে ফেলা হয়েছিল, এজন্য সে এই জন্মেও তার স্বামীকে খুঁজতেছে। সে আবারও তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য মানুষরূপে পৃথিবীতে জন্ম নিয়েছে। কিন্তু এটা কেন সাধু বাবা? এর কারণ হলো ওর স্বামীও আশেপাশের এলাকাতে জন্ম নিয়েছে তাকে পাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে সুষমা একটি ইচ্ছাধারী নাগিদে প্রকট হয়ে গেল আর বলল, সাধু বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার বিগত জীবনের কথা মনে করে দিয়েছেন। আমি আমার স্বামীর খোঁজে এখনই বের হচ্ছি, আমি জানি না আর ফিরে আসবো কি না, আমাকে আপনারা মাফ করে দেবেন। আর যদি বেঁচে থাকি আর আমার স্বামীকে ফিরে পাই তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে দেখা করতে আসব। এ কথা বলে সুষমা সেখান থেকে চলে গেল তার নাককে খোঁজার জন্য। সুষমাকে যেতে দেখে তার মা বাবা অঝরে কান্না করতে লাগলো। তখন সাধু বাবা বলল, তোমরা ওর জন্য চিন্তা করো না, ও অবশ্যই একদিন না একদিন ফিরে আসবে, এখন বাড়ি যাও, চিন্তামুক্ত থাকো। সুষমার স্বামী পাশের গ্রামে মানুষ রূপে বাস করে। এই জন্মে তার নাগ স্বামীর নাম হলো পঙ্কজ। সুষমা খুঁজতে খুঁজতে তার স্বামী পঙ্কজের ঘর পর্যন্ত পৌঁছে গেল। সুষমাকে সেখানে দেখে পঙ্কজ তাকে জিজ্ঞেস করল, আরে তুমি কে, এখানে কি চাই? পঙ্কজ, অতীত জীবনে তুমি আমার স্বামী ছিলে, আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই, আমি এসেছি তোমার কাছে, তোমাকে ফিরিয়ে চাই। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমি জানি না তুমি কে। এরই মধ্যে পঙ্কজের স্ত্রীও সেখানে চলে আসলো, সে বলল, আরে পঙ্কজ তুমি এভাবে চিল্লাচ্ছ কেন, আর এটা কে, দেখতে তো অর্ধেক মানুষ আর অর্ধেক নাগিনের মতো, আমার পেটে বাচ্চা, পেটে বাচ্চা থাকা অবস্থায় এরকম অদ্ভুত মানুষকে দেখলে আমি তো ভয় পেয়ে যাব, তাছাড়া আমার পেটের বাচ্চারও কোনো ক্ষতি হতে পারে। এটা কে পঙ্কজ? এটা আমার স্ত্রী,
আমি একে বিয়ে করেছি, তুমি কে? তোমাকে আমি চিনি না, দেখছো না আমাদের মধ্যে কতটা মিল? এখান থেকে চলে যাও, বলছি তাড়াতাড়ি চলে যাও। কিন্তু অতীত জীবনে তুমি আমার স্বামী ছিলে, তাই তোমার উপরে আমার হক, সেই অধিকার নিয়ে আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। সুষমার এসব কথা শুনে পঙ্কজ ও তার স্ত্রী হাত জোর করে তার কাছে প্রার্থনা করতে লাগলো। সুষমা তাদের কান্নাকাটি দেখে চিন্তায় পড়ে গেল। সে একসময় সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর জঙ্গলে এসে খুবই কান্না করতে লাগলো। আমি আমার স্বামীর কাছে যেতে চাই, তার অতীতের কথা আমি তাকে মনে করিয়ে দিতে চাই, আমার স্বামীকে আমি ফিরিয়ে চাই। এদিকে পঙ্কজ ব্যবসার তাকিদে শহরে চলে যায় আর তার স্ত্রীর প্রসব বেদনা উঠে। সুষমা জঙ্গলে বসে বসে সে সব দেখতে পাচ্ছিল। সে কামিনীর কাছে চলে আসলো আর সে নিজেই তার বাচ্চা প্রসব করালো। কামিনী একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু, তুমি সঠিক সময়ে আমার কাছে এসেছো আর আমার সন্তানকে বাঁচিয়েছো। এরপর কামিনী জোরে জোরে চিৎকার করতে থাকে আর কিছুক্ষণের মধ্যে কামিনী ইন্তেকাল করে। আরে এসব কি হলো? হঠাৎ করে কামিনীর বাচ্চা জোরে জোরে কান্না করতে লাগলো। হায় হায় এ কি হলো, এদিকে কামিনীর এই অবস্থা, আমার বাচ্চাটাও জোরে জোরে কান্না করছে, যদি এখন পঙ্কজ আসে তাহলে সে তো আমাকে ভুল বুঝবে, সে মনে করবে আমি বোধহয় তার স্ত্রীকে মেরে ফেলেছি। এরপর সুষমা কামিনীর লাশটাকে উধাও করে দেয় আর সে কামিনী সেজে ওই বাচ্চাটিকে দুধ পান করাতে থাকে। কিছুক্ষণের মধ্যে পঙ্কজ চলে আসলো। পঙ্কজ কামিনীর কোলে বাচ্চা দেখে খুবই খুশি হলো। আমার অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে কামিনী, তুমি সুস্থ আছো, আমার বাচ্চাও সুস্থ আছে। এরপর পঙ্কজ যখনই কামিনীকে জড়িয়ে ধরল, সঙ্গে সঙ্গে পঙ্কজের আগের জীবনের কথা মনে হয়ে গেল, সে একটি নাগে পরিণত হলো। কামিনী সেজে থাকা সুষমাও তার আগের রূপে ফিরে আসলো। আমি অনেক খুশি হয়েছি যে তোমার আগের জীবনের কথা মনে হয়েছে, দেখেছো তুমি নাগ আর আমি নাগিন, আমরা দুজন স্বামী স্ত্রী, কিন্তু তোমাকে একটি ব্যাড সংবাদ দিতে চাই। এরপর সুষমা কামিনীর মৃত্যু সম্পর্কে সব সত্য কথা বলে দিল। নাগরা সব কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। ঠিক ওই সময় সেখানে কামিনীও প্রকট হয়ে গেল আর কামিনীও একটি নাগিনীর রূপ ধারণ করল ও বলল, আমিও তোমাদের মতো একটি নাগিন, আমিও অতীত জীবনে পঙ্কজকে ভালোবেসেছিলাম, কিন্তু তোমার কারণে আমি পঙ্কজকে আপন করে পাইনি, আর পঙ্কজকে আপন করে কাছে না পেয়ে আমি বিচ্ছেদে চালা সহ্য করতে পারিনি, আমি হিংসে জ্বলে গিয়েছিলাম আর তোমাদের দুইজনকে খুন করেছিলাম। ওই সময় তুমি ছিলে গর্ভ অবস্থায়, এটা আমার বাচ্চা নয়, এটা তোমারই বাচ্চা, তোমরা দুইজন আমাকে ক্ষমা করে দিও। একথা বলে কামিনী সেখান থেকে গায়েব হয়ে গেল। এরপর পঙ্কজ ও সুষমা মানুষের রূপ ধারণ করল। এরপর তারা তাদের বাচ্চাটাকে কোলে নিয়ে তাদের বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে তাদের পরিবার ও পিতামাতার সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।